তো ইতিমধ্যে আপনি শিখে নিয়েছেন কিভাবে ক্লাউডিনারি ব্যবহার করে ফাইল আপলোড করতে হয়। তো চলুন এবার যে কাজটা করি, আমরা ইউজারের জন্য যে অ্যাডজাস্টমেন্ট দরকার সেগুলো করে নিয়েছি, এক্স্যাক্টলি সেম কাজ করব এবার আমরা প্রোডাক্টের ফাইল আপলোড করার জন্য। তো সেই জন্য চলে যাব প্রোডাক্ট কন্ট্রোলারে। তবে তার আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বিষয়টা বলেছিলাম, আমরা ফাইলের ডেটাগুলো মূলত খুঁজে নিচ্ছি মিডলওয়্যার, যেটা আমরা মালটার ব্যবহার করছি, এবং সেই জায়গায় আমরা প্রোডাক্ট আর স্টোর করব না সার্ভারে, এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি এবং চলে যাব এবার কন্ট্রোলারে। প্রোডাক্ট কন্ট্রোলার যেখানে রয়েছে সেই জায়গায়, যে জায়গায় ফাইল আমরা আপলোড করছি সেই জায়গাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। এখান থেকে প্রোডাক্ট কন্ট্রোলারটা ওপেন করে নিচ্ছি, ফাইন এইখানে অ্যাড করে নিচ্ছি। তো এখানে যেটা আমরা ক্রিয়েশন যে সময় করি প্রোডাক্টের ক্রিয়েশনটা, তখনই আমরা এই কাজটা করব। ইমেজ চেক করে নিয়েছি, ইমেজ এখানে পাস করেছি, ক্রিয়েট প্রোডাক্টে চলে আসলাম, এরর থ্রো করছি। যদি ইমেজ থাকে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট ডেটার সাথে ইমেজটা অ্যাড করছি, তাই না? অ্যান্ড ফাইনালি প্রোডাক্ট ডেটা আমরা এখানে কী করছি, স্টোর করছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো সেই জন্য যে কাজটা করব, এখানে ইমেজটাকে আগে আমরা ইউআরএল তৈরি করে নিয়ে আসবো, এবং সেই জন্য আমরা অলরেডি যে কোডটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করতে পারি, কন্ট্রোলার থেকে আবার নিয়ে আসতে পারি। আমরা এখানে ইমেজ রিলেটেড যে কোডটা ছিল, যদি ইমেজ থাকে সেক্ষেত্রে এই কাজটা করছি, এই এতটুকু কাজ। এখান থেকে কপি করে নিলাম, প্রোডাক্ট কন্ট্রোলারে পেস্ট করে দেব, আমাদের যে সার্ভিস রয়েছে সেই জায়গায় যদি ইমেজ থাকে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে যাচ্ছি। তো এখানেও আমার ক্লাউডিনারি লাগবে, ক্লাউডিনারি ইম্পোর্ট করতে হবে। চলুন সেই কাজটা করে নিই, উপরের দিকে ইম্পোর্ট করে নিচ্ছি ক্লাউডিনারি, কনস্ট ক্লাউডিনারি রিকোয়ার, আমরা এটাকে নিয়ে আসবো কোথা থেকে, আমাদের কনফিগ নামে যে ফোল্ডারটা রয়েছে সেই জায়গা থেকে, কনফিগ ফোল্ডারের ক্লাউডিনারি যেই জায়গায় রয়েছে, দ্যাটস অল। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আমার যেগুলো বিল্ট ইন যেগুলো রয়েছে এইখানে, যেই প্যাকেজগুলো রয়েছে বা লাইব্রেরি যেগুলো আমরা ইনস্টল করছি সেগুলোকে আলাদা রাখার জন্য যে কাজটা করতে হবে এখানে মিক্স আপ করবো না, আমরা আলাদাই রেখে দিচ্ছি এখানে, ফাইন। অ্যান্ড আমাদের যেগুলো নিজস্ব যেগুলো আমরা তৈরি করেছি মডিউল সেগুলোকে একসাথে রেখে দিচ্ছি, ওকে গ্রেট। এবার ক্লাউডিনারির যে বিষয়টা সেটা নিশ্চয়ই এখান থেকে সলভ হয়ে যাওয়ার কথা। অ্যান্ড দেন ফাইনালি আমরা সবগুলো ডেটাকে অ্যাড করছি কার সাথে, প্রোডাক্ট ডেটার সাথে। তো এখানে আমি প্রোডাক্টস দিয়ে দিচ্ছি, দ্যাটস অল, ফাইন। এবার টেস্টিংয়ের পালা, চলুন শুরু করে দিই। আমরা যদি প্রোডাক্ট ক্রিয়েট করতে চাই এখানে অবশ্যই এরর আসবে, কারণ আমি সার্ভার এখনও রান করছি না। তো সার্ভারটাকে রান করে নিচ্ছি এনপিএম স্টার্টের মাধ্যমে। এবার যদি আমি ট্রাই করি, এখানে আবারও এরর আসার কথা, যেহেতু আমি লগ ইন করিনি, সেক্ষেত্রে লগ ইনের কাজটা আগে করে নিচ্ছি। সো চলুন লগ ইনে চলে যাই, এখানে অথেন্টিকেশনের কাজটা করে নিই, লগ ইন, এবং যে ডেটাগুলো রয়েছে সেগুলো দ্বারা লগ ইন করার চেষ্টা করবো। এখানে ইউজার লগ ইন বলছে এবং আমি দেখতে পাচ্ছি অ্যাডমিন এখানে রয়েছে। সো প্রোডাক্ট অবশ্যই ক্রিয়েট করতে পারবে অ্যাডমিন, সেই কাজটা করার চেষ্টা করছি। সব কিছু ঠিকঠাক থাকবে, দেখতে পাচ্ছেন এখানে যে ইমেজের যে ইউআরএলটা জেনারেট হয়েছে ক্লাউডিনারি থেকে পারফেক্টলি স্টোর হচ্ছে। এবং এটা যদি ওপেন করি সেক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখতে পারি, এখানে চাইলে এখানে গেট রিকোয়েস্ট আপনি তৈরি করতে পারবেন, এবং দেখতে পাচ্ছেন গেট রিকোয়েস্টে ইমেজ কিন্তু রিটার্ন হচ্ছে। সো আশা করি এতটুকু জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটা করব, আমরা কিভাবে ইমেজ ডিলিট করতে হয় ক্লাউডিনারি থেকে সেটা শিখবো।